38তম বিসিএস এর ফল কোটা মুক্তভাবে পুনরায় মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট। 29 অক্টোবর মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রুলে 38তম বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডার চূড়ান্ত ফল কেন কোটামুক্তভাবে পুনরায় মূল্যায়ন করে প্রকাশ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এর আগে 38তম বিসিএস এ কোটা পদ্ধতি অনুসরণ করায় বৈষম্যের শিকার পরীক্ষার্থীদের মধ্যে 120 জন বাদী হয়ে হাইকোর্ট বিভাগে ক্যাডার ও নন ক্যাডার চূড়ান্ত ফল কোটামুক্তভাবে পুনরায় মূল্যায়ন করে প্রকাশের দাবিতে রিট দায়ের করেন। আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, 2017 সালের 20 জুন 38তম বিসিএস এবং 2018 সালের 40তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে 2018 সালের 4 অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের কারণে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করে। কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পরে 38তম বিসিএস ও 40তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। 38তম বিসিএস ও 40তম বিসিএস এর সার্কুলার কোটা বাতিলের আগে জারি করা হলেও 40তম বিসিএস এ কোটা প্রয়োগ না করে মেধাক্রম অনুযায়ী নিয়োগ করা হয়। কিন্তু 38তম বিসিএস এ কোটা প্রথা প্রয়োগ করা হয়, যার কারণে রিটকারীরা ক্ষুব্ধ হয়ে রিটটি দায়ের করেন। পিএসসি সবসময় চূড়ান্ত ফলের সময় বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে আসছে। যেমন 31তম বিসিএস এ প্রতিবন্ধী কোটা চূড়ান্ত ফলের সময় কার্যকর করা হয়। একইভাবে 2024 সালের 23 জুলাই সব চাকরির ক্ষেত্রে 7% কোটা নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করা হয়। পিএসসি চলমান নিয়োগের ক্ষেত্রে 2024 সালের 23 জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসরণ করছে।